কালকে যে ক্লাসটা হয়েছিল, যে প্রবলেমটা সলভ করা হয়েছিল, তার ওয়ার্কিংসটা আমি নেক্সট ক্লাসে করে দেবো বলেছিলাম। তো সেই ওয়ার্কিংসটা আজকে আমি দেখাচ্ছি। আমি বলেছিলাম যে গতকালের প্রবলেমটা হাতের কাছে রাখতে, যখন আমি ওয়ার্কিংসটা দেখাবো, অঙ্কটা হাতের কাছে এনে দেখো যে কী ছিল। অ্যাডভান্স রিসিপ্ট অ্যান্ড অ্যালটমেন্ট মানি অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন, সেটা কি? ইফ দের আর অ্যালটেড রুপিস 1,80,000 শেয়ারস, অ্যাপ্লিকেশান রিসিভড হচ্ছে রুপিস 2,70,000। সো ইফ দেয়ার ইজ অ্যালটেড 1 শেয়ার, দেন অ্যাপ্লিকেশান রিসিভড ইজ এইটা। ইউনিটারি মেথড, সরল ঐকিক নিয়ম। তাহলে ইফ দেয়ার ইজ অ্যালটেড 200 শেয়ারস উইথ ফেলড অ্যালটমেন্ট মানি, দেন অ্যাপ্লিকেশান রিসিভ ফর ইজ এই, অর্থাৎ এইটা, অর্থাৎ ₹300। এইটাই আমরা জার্নাল এন্ট্রিতে করেছি। এটা যদি খেয়াল থাকে তাহলে দেখবে যে এইটাই আমরা করেছি জার্নাল এন্ট্রিতে। এরপর হচ্ছে ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট রিসিভড অন অ্যালটমেন্ট, সেটা কি? অ্যামাউন্ট ডিউ অন অ্যালটমেন্ট, আমরা অ্যাপ্লিকেশান পেয়েছি কত। ফেলিওর টু পে অ্যালটমেন্ট মানি, তাহলে লেস অ্যালটমেন্ট মানি অন 200 শেয়ারস অ্যালটেড অন 4 বেশি, সেটা হলো 8। এই অ্যামাউন্টটাই তাহলে আমাদের জার্নালে গেছে। 2 লাখ ছিল, 90,000 পেয়ে 1,10,000 হলো, 10 লাখ থেকে বাদ গেল, 1,10,000 থেকে বাদ গেল অ্যালটমেন্ট মানি, ব্যালেন্স হলো এইটা। তার থেকে 200 শেয়ার যাদের 4 অ্যালটমেন্ট হয়েছে, কারণ এই টাকাটা এলো, এইটাই আমরা অ্যালটমেন্টে পেয়েছি। এবার যে ক্যালকুলেশন অফ নট রিসিভড অ্যালটমেন্ট মানি, সেটা কি? ফেলিওর অন ফুল অ্যালটমেন্ট, ওই যাদেরকে ফুল অ্যালটমেন্ট করা হয়েছিলো, ওই 100 ×2 করে হলে এইটা হয়। আর ফেলিওর অন 4 অ্যালটমেন্ট কি? এইটা। তাহলে আমরা পাইনি হচ্ছে অ্যালটমেন্ট মানি ₹300। ওকে, এই হলো আমার ওয়ার্কিংস। এইবার আমি আসছি আমার লাস্ট ওয়ার্কিংস, যে ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ। ক্যাপিটাল রিজার্ভে যে অ্যামাউন্টটা ট্রান্সফার হয়েছে আমার জার্নাল এন্ট্রিতে করতে পারবো। কি? অ্যামাউন্ট রিসিভড অন 100 শেয়ারস, ফুল পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন মানি হচ্ছে 300, আর অ্যামাউন্ট রিসিভড অন 200 শেয়ার উইচ ইজ প্রোডাটা, সেইটা প্রোডাটা অ্যালটমেন্ট করেছি, তার থেকে পেয়েছি এই, টোটাল হলো 1,200। তার থেকে আমরা ডিসকাউন্ট অ্যালট করেছি অন রিইস্যু অফ শেয়ারস, রিইস্যু অফ শেয়ারসে ডিসকাউন্ট অ্যালট করলে আমরা যেটা পেয়েছি 600 টাকা, তাহলে ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ 600 টাকা। এই হলো আমার প্রবলেম, এই তা হলো এই ওয়ার্কিংস। তাহলে আপাতত আমাদের এই অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল চ্যাপ্টারটাও শেষ। আমরা এখন আর আপাতত এটা নিয়ে মাথা ঘামাবো না, আমরা নেক্সট ক্লাসে আমরা একটা নিউ চ্যাপ্টার ধরছি, আমরা পরে আবার ফিরে আসব। এখন আগামী ক্লাস আমাদের হবে নিউ চ্যাপ্টারের উপর। থ্যাংক ইউ।